ধর্ম ছাড়া বিজেপি পার্টি তরফ আমি আপনার অবগত নিমন্তে সাংবাদিক আমার গহণে আপনার গতকাল পূর্বতন বিধায়ক ধর্মশালা দেওয়া মন্তব্য উপরে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিজেপি বরিষ্ঠ নেতা এবং সারা ওড়িশার পরিচিত সর্বেশ্বর বেহুরা মহোদয় আপনার পুঙ্খানুপুঙ্খ ভাবে অবগত করবে। আমার কথায় অনেক বিজেপি বরিষ্ঠ নেতা ভূপেন্দ্র কর এবং আমার ধর্মশালার অতি পরিচিত সমস্ত আপনার যাহঙ্কর শব্দ আপন মানে সবুজ শুনতে বিজেপি বরিষ্ঠ নেতা মু সব্যসাচী সুন্দর রায় এবং সমস্ত স্বাগত করতে গতকাল পূর্বতন বিধায়ক যে হাস্যাস্পদ মন্তব্য দিয়েছেন তার উপরে ধর্মশালা বিজেপি তরফ জনসাধারণ উদ্দেশ্যে মাত্র ভাত হাঁডি চাউল বা গোটিয়ে ভাত বাছিলা বলে আমি দুই তিনটি বিগত দিনর কথা রাখবু তা মাধ্যমে আপনার জাঁপারি বর্তমান বিজেপি জন লোক সরকার না পূর্বর বিধায়ক এবং বিজু জনতা দলর সরকার কম করুছিল তার পুঙ্খানুপুঙ্খ আমার বড় ভাই আমার বরিষ্ঠ নেতা সর্বেশ্বর বেহুরা মহোদয় কে সে ধর্মশালার যে বিজয় হয়েছি হিমাংশু শেখর সাহুঙ্কর সেটিতে সে বিচলিত হয়ে পড়ছেন দীর্ঘ 10 বর্ষ ধরে সে সরকারে ছিলে তাঙ্ক বাপা দীর্ঘ 14 বর্ষ ধরে ছিলে 24 বর্ষে সে কম করছেন সে কথা চিন্তা ন করে মাত্র মাসে 17 দিন জনে বিধায়ক তাঙ্কর দুর্নীতি কু খোলা বেড়ে প্রায় আমি 4 মাস লাগিযিব এবং সে যেতে গুড়ে দুর্নীতি করছেন সে দুর্নীতি কু আমি যেতে প্রেস মিট করলে তার দুর্নীতির প্রমাণ হচ্ছে সাধারণ জনতা ধর্মশালার অফিষ্ট দিলে শাসক বিজু জনতা দল দ্বারা এবং তার পরিবর্তন পাই সাধারণ লোক অতি ভাবাবেগরে ছিলে যেতে প্রকার সে কুচা রটনা করছেন পয়সা নিয়েছেন এবং লোক মানুষ পয়সা বাঁটিছেন তা লোক গ্রহণ করি না স্বচ্ছতা লোক প্রমাণ করছেন যদি গুন্ডারাজ কথা কুয়া যায় গুন্ডারাজ কেউ নিয়েছিলেন ধর্মশালা তাকে স্বয়ং নিজ চক্ষুরে দেখিছি যেদিন নির্বাচন সরিলা যেদিন ধর্মশালা ব্লকরে ইভিএম বাক্স বসিছিল সাধারণ জনতা প্রতিবাদ করুছিলে কোণী ইনফরমেশন নাই সাধারণ জনতা উপরে যেভাবে ভাবে পুলিশ প্রহার করেছিল এড়িশার বিরল আমি সেই বিধায়ক মহাদু পচারিব তুমি তো ধর্মশালা ব্লক ভিতরে ছিল সাধারণ জনতা যেতবে পুলিশ বর্বরোচিত ভাবে মাড় মারুছিল তুমি যেতবে কম করুছিল সেইটা কোণ ঠিক শাসন ছিল আজ গুণার হয়েছি আজ ধর্মশালার জনপ্রিয় বিধায়ক যেকি ধর্মশালা জনমানসর নেতা হবার বর্তমান বিধায়ক তাঙ্কু দেখি পারু নাহান্তি ধর্মশালার অগ্রগতি আগক বহুত ভাবরে হব তেণু করি তুমি অপেক্ষা করি রাখ। পূর্বতন বিধায়ক যা কইছিলে তা উপরে আমি আজ যে ভালো সে আঙ্গুঠি উঠাইছিল বর্তমান মোহন মাঝি সরকার এবং ধর্মশালার যে সরকার চালিছি হিমাংশু শেখর সাহু নেতৃত্বে তাপরে যে আঙ্গুঠি উঠাইছিল তাকে নিয়ে আমি আজ সাংবাদিক সম্মেলন করেছিল এবং আপন মানুষ আমি প্রত্যক্ষ কহিলু যে ধর্মশালার পূর্বতন বিধায়ক যা কইছেন তা শৈতানর বেদপাঠ সহিত সদৃশ্য কারণ ধর্মশালার পূর্বর যেভাবে ভাবে পুলিশ হো তহসিল হো কিংবা আপনার থানা ব্লক হো এটি সাধারণ লোকর কাম হোলে যে সরকারি দল যে প্রভাবশালী লোক তাঁকরি কাম হোলা কিন্তু বর্তমান সরকার সেভাবে নুহে সাধারণ লোক উৎসর্গীকৃত এবং সে সাধারণ লোক কাম করা আগভর হয়েছেন আমি যে উদাহরণ দেলু যে দুইটি উদাহরণ আমি আজ দর্শাইলু যে সেটা তাঁকর পূর্বতন যে বিধায়ক ছিল তাঁক অমলের যে দুইটা কথা আমি সংবেদনশীল ঘটনা আপন মান দৃষ্টান্ত মূলক ভাবে দেলু এবং তাপরে যদি এ কথা যদি অসত্য হয়ে থাকে এ কথা তো আপন মানে সমস্ত নজর অছি তেমন এ কথার বাস্তবতা আমি তথ্য প্রমাণ সহকারে দেলু তেমন এখন নেইকি আপন মানে ভালো ভাবে পরিবেশন করিবে বলে মু আশা করছি। অনেক শহ শহ অছি দুইটি কোন খালি দোড়িয়ে কথা যেতবে আজ আমি গতকাল কহিলে যেতবে আমি কহিলু দোড়িয়ে কথা উঠাই দেলু মতো কৌ না কেতে কথা নেবে মু মুহে অছি মু সব কথা যাইবি তেমন সব কথা মানে ভাই কৌলে বাতা আন্ডর গোটিয়ে চিপিয়া যা
ବର୍ତ୍ତମାନ ସିଏ ଏ କଥା କହିବା ଶୈତାନର ବେଦ କଥା ଶୁଣନ୍ତୁ।